আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাপসির পেশ করছেন হজরত মাওলানা মুফতি আবদুল্লা তাহির তাওহিদি হুজুরের মোবাইল শূন্য এক সাত তিন পাঁচ দুই পাঁচ পাঁচ আট পাঁচ শূন্য ভিডিও সম্পাদনায় ইনস ভিডিও নিসা মার্কেট বগুড়া মোবাইল শূন্য এক সাত এক সাত

والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سجدنا وحبيبنا وشفيعنا ومولانا ومولانا محمد عبده ورسوله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما رميت إذ رميت ولكن الله رمى فقال تعالى إذن ومن يتوكل على الله فهو حسبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تکبیر, تکبیر میں کلمہ میں نمازوں میں میں تکبیر میں کلمہ میں نمازوں میں میں ہائے نام الہی سے ملا نام محمد ہائے نام الہی سے ملا نام ملانا محمد, محمد হাই মিম মে মাহবুব ইয়ে কুদরত কা ইশারা হায় মিম মে মাহবুব ইয়ে মতলব কা ফের কিউ না হো মাহবুব খোদা নামে মোহাম্মদ ফের কিউ না হো মাহবুব খোদা নামে মোহাম্মদ মুহাববতের সাথে সাকুলি পড়ি উলা कमाल कशफ तू जी तो जमीन और खिशाल सल्लू व आलही गाड़ी चले न चालक छा नौका चले न मझी छड़ा গাড়ি চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা رسول الشَّقُولِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ اللَّهُ إن القصر المعلى ستدفن عن قريب في التراب له, له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا لا إله إلا الله جرى جرى الله 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 الله, الله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله 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 لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله বরশিমুল পঞ্চাশোনা কেন্দ্র জায় মসজিদ ও দারুল উলুম কামি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না এমপি আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজিবুল ইসলাম চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল সাহেব জনাব সৈয়দ শহীদ আলম সাহেব অবস্থিত বিভিন্ন মাসাজিদ ও মাদারিস থেকে আগত উলামায়ে জামা মুরাদ بن আম সমবয়সী বন্ধুভার যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবী দিনদার পরহেজগার মা ও ভগ্নিগণ সকলকে নিয়ে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা কাজকর্ম ব্যস্ততা থেকে ফারেক করে কোরআন সন্ন্যার ভিত্তিতে এই ইসলামী জালসায় আলোচনা করা ও শোনার জন্য 10 মায়ের দশ সন্তানকে এক জায়গায় জুলে মুলে বসে আপন হয়ে বসার আসার যিনি তৌফিক দান করলেন সকলি সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে আনন্দ চিত্তে ভক্তি সহকারে সমস্যারে আকাশ বাতাসকে মুখরিত করে শয়তান ও বাতিলকে আতঙ্ক করে কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষের আওয়াজ এত অল্প হলে হবে না আল্লাহ তালার প্রশংসা করব জিব্বা ভরিয়ে নিজের সবটুকু আওয়াজ উজার করে দিয়ে ভক্তি সহকারে আর একবার মাওলার প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর নাম নিলে লাভ না লস নাকি ক্ষতি আছে আল্লাহ তালা জিব্বা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কাকে ডাকার জন্য আওয়াজ করে বলেন কাকে ডাকার জন্য আল্লাহর নাম নিতে এত আসতে কেন ভাইরা আমার বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি আমাদের এমন একটা ডিজিটাল মেশিন দেন যে মেশিনটার চাক্কা ঘুরালে টাকা বের হবে চাক্কা ঘুরালেই একশো টাকা বের হবে যত ঘোরাবে টাকা বের হতেই থাকবে সরকারের পক্ষ থেকে বলা হলো নাগরিক তোমাকে এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টা সময়ের মধ্যে যত চাক্কা ঘুরাইয়া টাকা বের করতে পারো সব টাকার মালিক তুমি বলেন বাংলাদেশের কোন নাগরিক মেশিনটা প্রাপ্ত হয়ে বসে থাকবে না ঘুরাবে আর একটু আস্তে কোন বসে থাকবে না ঘুরাবে আল্লাহ তাহলে এমন একটা মেশিন আমাকে আপনাকে দান করলেন ডিজিটাল বললে হবে না মহা ডিজিটাল মেশিন দান করেছেন মুখের ভিতর বত্রিশ আঠাশ তিরিশটা দাঁত ওর মধ্যে একটা গোস্তর টুকরা নাম তার জিব্বা সুবাহ জোরে কন বলেন তো কথা বলতে হলে জিব্বার দরকার আছে না নাই গান গাইতে হলে জিব্বার দরকার আছে না নাই মানুষকে গালি দিবেন জিব্বার দরকার আছে না নাই আচ্ছা জিব্বা থাকলে কি কথা বলতে পারে কি বলেন জিব্বা থাকলেই কথা বলতে পারে হাজারো মানুষের মধ্যে দুই চারজন স্যাম্পল হিসেবে আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন তাদের চোখ আছে কান আছে নাক আছে দাঁত আছে ঠোঁট আছে জিব্বা আছে বাট জিব্বা দিয়ে কথা বলার শক্তি দেনে আছে না নাই তো জিব্বা থাকলেই তো বলা যায় না কে বলায় আওয়াজ করে বলেন কে বলায় আল্লাহ পাক বলে বন্দা যদি তোমার ওই জিব্বাটা কথা বলার জন্য ঘোরাও ঘোরাইতেই হবে তাছাড়া কথা বের হবে না বাস্তব না বাস্তব জিব্বা ঘুরান ছাড়া আওয়াজ বের হবে কোনো আওয়াজ বের হবে না গালি দিবা জিব্বা ঘোরাও এ ওদের প্যান্ডেলে দ্বারাই আওয়াজ করবা জিব্বা ঘোরাও মানুষকে সত্যের পথে আহ্বান করবা জিব্বা ঘুরা জিব্বা ঘুরান সারা কথা বলা সম্ভব একটু আওয়াজ দিয়ে বলেন সম্ভব গালি যদি দিতে চাও জিব্বাটা ঘোরায়া দাও গালি বের হবে গান যদি গাইতে চাও জিব্বাটা ঘোরায়া দাও গান বের হয়ে যাবে কুরআন যদি তেলাওয়াত করতে চাও জিব্বাটা ঘোরাও কুরআন তেলাওয়াত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে ক আল্লা বলে বন্দা জিব্বাটা ঘুরাইলে আওয়াজ বের হয় সাবধানে জিব্বা যদি গান গাওয়ার জন্য ঘোরাও তোমার জন্য নেকি হবে না বরং অপরাধ হয়ে যাবে দুনিয়ার কোন সরকার আদালতে যদিও জবাব না দিতে হয় বলেন মিথ্যা বললে কার দরবারে জবাব দিতে হবে আওয়াজ করে বলেন কার দরবারে আল্লাহ বলে বন্দা ওই জিব্বা দিয়া যদি আমি আল্লাহকে ডাক দেওয়ার জন্য ঘুরায় দাও জিব্বাটা দুনিয়ার জমিনে ঘুরাইবা সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হয়ে যাবে আতিনা ফি দার দুনিয়া না হাসান

আওয়াজ তাহলে আর একবার আওয়াজ করে বলেন আমাদের রিজিক দাতাকে আমাদের হিসাব দাতাকে আমাদের রক্ষণাবেক্ষণাকারী কে তাহলে বলেন আমার জীবন কার হাতে আমার মরণ কার হাতে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إيه كَلَامِ زند قرآن حكيم إيه كلام زند قرآن حكيم حكمتي أولى يزال قديم جميع العلم في القرآن حكيم تقاسرت عنه إفهام الرجال بخا قرآن كلام لا بشغله قديم استجي قديم ও আল্লা গোলাম আজকে মাহ যোগদান করার কারণে আমার আপনার জীবনের গুনা মাফ হলো না জীবনে আরো গুণা হল হলো 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 কোনটা আমার নবী গভীর রাত্রিতে কান্না করে জিব্রাইল আগমন করে ও জিব্রাইল জবাব দাও গভীর রাত্রি কেন কান্না করো আমার পয়গম্বর ডাক দেখো জিব্রাইল জানো জানো আমার উম্মতের হায়াত মাত্র ষাট থেকে সত্তর বছর অত্যন্ত স্বল্প হায়াত দিয়ে উম্মতকে পাঠানো হয় মুসা নবীর উম্মতের হায়াত ছিল দেড় হাজার বছর আল্লাহু আকবার জোরে কোন

এ অল্প হায়াতে কি ইবাদত করবে নেকি কাম হয়ে যাবে পয়গম্বর ডাকতে কা জিবরাইল আমার উম্মতের হায়াত হলো কম অল্প হায়াতে অল্প আমল করবে অল্প আমল করলে অল্প নেকি হবে অল্প নেকি হলে জান্নাতটাও ছোট হবে ঠিক না বেটিং জুরি কোন নানান নবীদের উম্মতের হায়াত বেশি আমল বেশি নেকি বেশি জান্নাতটাও বড় হওয়ার কথা আমার নবী বলে ও জিব্রাইল এই কথা মনে হওয়ার পর আমি গভীর রাত্রি চোখের পানি ফেলিয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর শোনায় দেখ আল্লাহ ডাক ও পয়গম্বর জানিয়া নাও হায়াত মালিক আমি আল্লাহ জান্নাত দেওয়ার মালিক কে আল্লাহ বলে আমি জান্নাত দর মালিক আমি মালিক আমি দর আপনার যদিও অল্প সময় দিয়ে দুনিয়ায় পাঠাইলাম এমন কিছু সময় আমি আল্লাহ দান করলাম এমন কিছু রাত্রি দান করলাম এমন কিছু মুহূর্ত দান করলাম যেগুলো অল্প মুহূর্তে এ আমল করলে অনেক 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 গুণ বেশি নেকির ভাগি হবে

তুম বুঝার জন্য কোরআনের বয়ান শোনার জন্য যদি কোনো প্যান্ডেলে যোগদান করো কোন বৈঠকে যোগদান করো ও নবীর রউম এ মাহফিলটা তো আমার আপনার ব্যক্তিগত কোনো মাহফিল না এ মাহফিল স্বয়ং রসূল করেছেন এ মাহফিল স্বয়ং নবী করেছেন এ মাহফিল স্বয়ং মুসা নবী করেছেন এ মাহফিল স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও করবেন সুবহানাল্লাহ দূর এ মাহফিল শুরু হয়েছে আদম নবী কে বানাইবেন তার আগের থেকে সোবান আল্লাহ জুড়ে না এই বৈঠক তখন থেকে শুরু জান্নাতের মধ্যে গিয়ে শেষ দুনিয়াতে যারা এই মাহফিলের পক্ষে থাকবে বসবে তারা জান্নাতি হবে সুবহানাল্লাহ জোরে কন রাসূল ডাক ডাকাই উম্মত যদি কোন দ্বীনি বৈঠকে বসতে পারো ফেকারা মজলিসে বসতে পারো তাহলে ষাট বছর ইবাদতের নেকি পাইবা আর আসতে কন যদি কবুল হয় ষাট বছর কয় বছর ষাট বছর এজন্য খুব ভক্তি সহকারে মাহফিলে বসা উচিত বক্তার সুরসার শোনার জন্য আসি নাই আমলের নিয়তে আসছি সত্যিকার অর্থে যদি কোনো বন্ধু আমলের নিয়তে বসে থাকে বক্তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য নাই কোন অন্য ভিন্ন मकसद নিয়ে আসে নাই কেবল মাত্র আল্লাহকে রাজি করবে বয়ান শুনে আমল করবে তাহলে রসুলের বাণী সত্য ওই বান্দার 60 বছরে ইবাদত করলে যেই নেকি পাইতো প্যান্ডেলে বসলে সেই নেকি পাবে সুবহানাল্লাহ জড়িতা ভাইরা আমার পবিত্র ও কালাম পাক থেকে ছোট ছোট দুখানা তেলা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার উপর তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার ভিত্তিতে আপনাদের সামনে অল্প সময় যে আলোচনা করব সে আলোচনার বিষয়ে নাম হলো আল্লাহ ভরসা কি নাম আর আওয়াজ দেন কি ভরসা বলেন আল্লাহ ভরসা খারাপ না ভালো আর আস্তে কোন খারাপ না ভালো তাকের পিছনে লেখা আছে খোদা হাফেজ আছে না নাই ট্রাকের পিছনে লেখা আছে আল্লাহ ভরসা আছে না নাই বন্ধু আসছে বন্ধুর সাথে দেখা কথা আপ্যায়ন আতিথেয়তা করার পর বিদায় লগ্নে বন্ধুর শেষ কথা বলে দেয় খোদা হাফেজ খোদা বরসা বলে কি বলে না বলেন আমরা খোদা ভরসা বলবো না বরং আমরা বলবো আল্লাহ ভরসা ঠিক না বেঠিক কারণ খোদা শব্দ উচ্চারণ করলে নেকির গ্যারান্টি নাই তবে আল্লাহ শব্দ উচ্চারণ করলে কমপক্ষে 40 টা নেকি পাওয়া যায় কি বলবো আল্লাহ ভরসা আজকে যেই বিষয় আলোকপাত করব সেই বিষয়বস্তুর নাম হলো

বাস্তব না বাস্তব তিন নাম্বার ভরসা করে নিজের দাপটের উপরে ক্ষমতার উপরে কি কোন আছে না নাই চার নাম্বার ভরসা করে অন্যের উপরে আমার কোন ক্ষমতা দাপট নাই অন্যের আছে এই চার প্রকারের মানুষই আসলে গোমরার পথে আছে মুমিন ব্যক্তির ভরসা থাকবে নিজের উপরে নয় অন্যের উপরে নয় শরীরের উপরে নয় সম্পদের উপরে নয় ক্ষমতার উপরে নয় বরং কার উপর একটু চিৎকার মেরে বলেন কার উপরে সত্যি কি আমাদের ভরসা আল্লাহর উপরে কার কার আছে হাত তুলে দেখাই লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর হাত নামিয়ে আল্লাহ তাআলা কবুল করেন সকবীর আল্লাহুম্মা আমিন যিনি নিজের ভরসা তার পতন আছে কণ্ঠ নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যাবে দেখতে দেখতে দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে দাঁড়ি পেকে যাবে চামড়া ঢিল হয়ে যাবে সৌন্দর্য রূপের ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক ঠিক এজন্য নিজের দেহের উপরে কোন ভরসা করা অহমিকা করা অহংকার করা গর্ববোধ করা ঠিক না আদৌ ঠিক না দুই নাম্বার সম্পদের উপরে ভরসা করব না কারণ সম্পদ আজ আছে কাল নাই এই দুনিয়ার চির সত্য কথা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কল কারখানা ইন্ডাস্ট্রিজ মালিক আল্লাহ তালা মাত্র কয়েকদিনের ব্যবধানে তার হাতে ভাঙা পেলের দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে ঠিক না বে ঠিক যদি আবার কিছু মানুষকে আল্লাহ তালা গরিব মানুষকে অনেক বড় বানিয়েছেন ঠিক বললাম না বে ঠিক বললাম এজন্য সম্পদের উপরে ভরসা করা মূর্খের কাজ ক্ষমতার উপরে এটা তো আরো সিরিয়াস আমার শক্তি আজকে আছে কালকে না ইমানদারের শক্তি ইমানদারের পাওয়ার ইমানদারের গর্ব ইমানদারের অহংকার ইমানদারের ভরসা একমাত্র আল্লাহ ঠিক না বেটি ভাইরা আমার তাওয়াক্কুল ভরসা করার অর্থই নয় কাজ করলাম না আমি বসে থাকলাম আল্লাহ পাক আমার মুখের মধ্যে খাবার উঠায় দিবে এমন ভরসা না হ্যাঁ এমন ভরসাও করতে পারে ব্যক্তি বিশেষে ভরসা করার জন্য এক নাম্বার ইমান লাগবে হান্ড্রেড পার্সেন্ট কম থাকলে চলবে না দুই নাম্বার লোভ থাকতে হবে লোভ থাকা যাবে না তিন নাম্বার অল্পে সন্তুষ্ট তিন গুণের অধিকারী যিনি হবেন তার ভরসা হান্ড্রেড পার্সেন্ট যদি বসেও থাকে কোরআন ও সুন্না ও ইতিহাসের আলোকে প্রমাণ করা সম্ভব আল্লাহ তালা তার মুখে খাবার উঠিয়ে দিবেন সুবাহ আল্লাহ জোরে গ যদি তিন গুণের অধিকার হয় ربي الله لا إله غيره والنبي محمد مصطفاه ديني الإسلام دين موقه আর্য কুফুরা না ফোন দহু মুখোতা দায়া নবী উন সাহু জুমুন লিফি দায়তি জামাহুনের দিন আর বহুত বড় বিখ্যাত আলেমের দিন বুজুর্গানের দিন হস পালন করার জন্য রওনা হয় মুখ্য অভিমুখে রাস্তার মধ্যে যাইতেছেন বিশাল বড় উপত্যকা পার হইতে হয় বালুকামায় মরুভূমি জনমানব শূন্য এলাকা কোন মানুষ জনের জনপদ সেখানে নাই কোন বৃক্ষ নাই গাছ নাই তরুলতা নাই কোন পানির ব্যবস্থা নাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই সামনের দিকে অগ্রসর হয় হঠাৎ করে দেখতে পাইলেন বিশাল বড় একটা কাক ঠোঁটের মধ্যে দু টুকরো রুটি ঠোঁটের ভিতরে দু টুকরো রুটি নিয়া কাক দ্রুত গতিতে সামনের দিকে রওনা হয় মালিক ইবনে দিনার উনি একটু কৌতূহল জাগলো তার অন্তরের ভিতর মনের ভিতর কাক এত জোরে কোথায় দৌড়িয়ে যায় কোথায় উড়িয়ে দ্রুত গতিতে যায় Bye. মালে ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বিষয়টা ফলো করলেন বিষয়টা খেয়াল রাখলেন বিষয়টা নলেজে রাখলেন হ্যাঁ দেখলেন অনেক দূর যাওয়ার পর কাকটা আকাশ থেকে জমিনে অবতরণ করলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কৌতূহল আরো বেশি জেগে গেল দেখি কাক কেন মরুভূমির মধ্যে অবতরণ করলো আস্তে ধীরে কিছুক্ষণ পর মালিক আপনি দিনের যখন লক্ষ্য বস্তুতে উপনীত হলেন যখন ওই জায়গাতে পৌঁছে গেলেন একটু নিকটবর্তী হয়ে গেলেন কাক ওই জায়গা থেকে উড়িয়া আবার আকাশ পানে রওনা হয়ে গেল মালিক ইবনে দিনার সামনের দিকে রওনা হন হ্যাঁ কিছু দূর যান পরে দেখলেন যেখান থেকে কাক অবতরণ করলো এবং উড্ডয়ন হলো ওই জায়গাতে একজন মানুষের একজন মানুষকে দেখা যায় একজন যুবক হাত বাঁধা দুহাত বাঁধাও দু পার মধ্যে রশি যুবক মাটির মধ্যে আছে হাত পা বাঁধা পা গুলো হাত গুলো বাঁধা নড়তে পারে না ঘুরতে পারে না শুইতেও পারে না যে অবস্থায় আছে পড়ে আছে বসতেও পারে না মাল কিনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নিকটবর্তী হওয়ার পরে যুবককে প্রশ্ন করলেন ও যুবক তুমি কে কেন এখানে আছো তোমার হাতের মধ্যে কেন রশি তোমার পায়ের মধ্যে কেন রশি জানতে চাই হইলে যুবক চোখের পানি ছাড়িয়া বলতেছে ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা কেন আমার হাতের মধ্যে রশি কেন আমার পায়ের মধ্যে রশি জানো আমিও তোমার মতো আজ থেকে সাত দিন আগে হজ যাওয়ার জন্য বাহন জন্তু আর পাঠও গ্রহণ করে আমি হজে যাইতেছিলাম এই বিশাল এলাকার মধ্যে মরুভূমির মধ্যে ডাকাতের দল আমার ধরল বলুন তো ডাকাতের দল নতুন না পুরাতন ডাকাত আর সন্ত্রাস এ পৃথিবীতে নতুন কথা না পুরাতন কথা একটু আওয়াজ দিতে হবে নতুন না পুরাতন আদম নবীর ছেলে কাবিল থেকেই ডাকাতি সন্ত্রাসী শুরু হয়েছে ঠিক কিনা জোরে ক সেই সন্ত্রাসী সেই ডাকাতি সেই লুণ্ঠোর এখনো পৃথিবীর জমিনে আছে না না জোরে ক সরকার বাহাদুর অত্যন্ত পরিশ্রম করে গোয়েন্দা বিভাগ আইন শৃঙ্খলা বিভাগের মাধ্যমে এই সন্ত্রাসের মূল উৎপাটন এবং সন্ত্রাস ও দুর্নীতি দমনের ব্যবস্থা নেয় এটার বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বক্তৃতা দেই বলেন এখনো সন্ত্রাস আছে না নাই এটা কিয়ামত পর্যন্তই থাকবে ঠিক না बेटी কারণ সন্ত্রাস না থাকলে ভালো মানুষকে চেনা যায় না ঠিক না बेटी কাফের না থাকলে ইমানদারের পরিচয় পাওয়া যায় না তবে আমার মনে হয় যদি আমরা সকলেই মিলে নিজেরা ভালো হই তাহলে সন্ত্রাস থাকবে না বাল্য বিবাহ থাকবে না মদকে কে না বলুন পোস্টার দেওয়া লাগবে না ডিমান্ড যৌতুকের বিরুদ্ধে কথা বলা লাগবে না স্ত্রী নির্যাতিত হবে না নারী নিষ্পেষিত হবে না রাখাল ছেলে মাজলুম হবে না যদি আমি আপনি ইসলামকে মানি আমার বাস্তব জীবন আমল করি তাহলে কোন কিছুর দরকার নাই যদি ইসলাম আমি ঠিক মতো মানি আমি সন্ত্রাস হতে পারি না ঠিক না ঠিক করে লাভ নাই যদি আমি ভালো না হই ভাইরা আমার গলা চিরিয়ে চিরে ওলামা একরাম সারা দেশে ওয়াজ করতেছেন যৌতুক নেওয়া হারাম ঠিক না বেঠিক ইফতিজিং করা হারাম ঠিক না বেঠিক ধরে কোন মদ কে না বলুন এগুলো বিষয় শুধু সরকারি লোকই নয় এদেশের ওলামা একরাম মাতার ঘাম পায়ে ফেলে নিজেদের শক্তিকে ব্যয় করে কণ্ঠ চিরিয়ে চিরিয়ে প্রতি নিয়ত বাংলাদেশের প্রত্যেকটা জমিনে সুদ মদ ইফটিজিং ও যৌতুক বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলা যায় ঠিক না বে ঠিক জোরে কন এই জন্য আমরা দীপ্ত কণ্ঠেই বলতে পারি সাহস নিয়ে আমরা বাংলাদেশের নাগরিক আমরা দেশের শত্রু না বরং ওলামায় ক্রাম দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে সরকার দেশ ও জাতি এবং এ দেশের সকল মানুষের নিরাপত্তার জন্য ওলাম ক্রাম এক নম্বরের ভূমিকা পালন করতে গিয়া আমার মতো আপনার মতো একজন না দুজন না লক্ষ লক্ষ আলেম ওলামা আজকে বক্তৃতা দিচ্ছে বাংলাদেশ যেন সন্ত্রাস মুক্ত হয় বাংলাদেশ যেন দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায় এজন্য আমরা সকলে মিলে যদি এগুলো বক্তৃতা শুধু শুনেই না শুনলাম আমল করি তাহলে দেশে সন্ত্রাস দুর্নীতি মদ জুয়া থাকবে না ঠিক না বা ঠিক জোরে কোন আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব এরপর আপনার কাছ থেকে আনসার চাব এক বেসরা বিএ পাস করেছে বিএ পাস করে অ্যাপ্লিকেশন করেছে প্রাইমারি চাকরিতে চাকরি হয়ে গেছে ম্যাডাম আরাক ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লিকেশন করেছে ওনার চাকরি হয়ে গেছে এখন ডাক্তার ডাক্তার সারা বিয়ে করে না হুজুর হুজুর সারা বিয়ে করে না মাস্টার মাস্টার সারা বিয়ে করে না ঠিক না ভাই ঠিক দুই মাস্টার এখন যেহেতু স্ট্যান্ডার্ড ফ্যামিলির দাবিদার তারা বেশি শিক্ষিত হওয়ার কারণে স্বামী তো স্ত্রীকে নাম ধরে ডাকতেই পারে ঠিক না বেটি জরিনা হ্যাঁ জি হ্যাঁ স্বামী আসি জরি না আবার স্বামীকে ডাক দেয় ফরিদ আসি ওদের কালচারটা হয়ে গেছে অত্যাধুনিক এ প্রযুক্তির যুগে স্ট্যান্ডার্ড ফ্যামিলি দাবি করে ওরা তাই ওরা নাম ধরে ডাকে স্বামীকে ডাক দেয় কয় ফরিদ ফরিদ কয় জরিনা না এভাবে ওরা নাম ধরে একে অপরকে সম্বোধন করে বিবাহের তিন বছর পার হয়ে গেল একটা সন্তান আল্লাহ তালা দিলেন আরো দুই বছর অতিক্রান্ত হয়ে গেল পাঁচ বছর বিবাহের পার সন্তানের বয়স দুই বছর সন্তান এখন তার মাকে ডাক দেয় জরিনা বাবাকে ডাক দেয় ফরিদ কি বলেন বাস্তব না অবাস্তব ওর বাপে জোর মায়ের নাম ধরে কয় ওর মা ওর বাপকে নাম ধরে কয় ছেলেও সেটাই শিখছে

আমার আমাদেরকে আব্বু বলে না মাও বলে না নাম ধরে ডাকে স্বামী এবার ডাক দেখায় দেখছ ইসলাম না মানার কি পরিণতি ইসলামে মানলামিয়াকের কাবির না যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করলো না স্বামীকে শ্রদ্ধা করলো না সেই আমার উম্মত না নাউজুবিল্লাহ জোরে গান এটা রাসূল বলেছেন ইসলামের আইনকে লঙ্ঘন করে তুই যখন আমাকে স্বামী না বলে তুই নাম ধরে ডাকোস এজন্য ছেলেও তোর মতই নাম ধরার শিখছে আমার মতো নাম ধরা শিখছে কয় উপায় কয় উপায় এখনো আছে সাত দিনের জন্য প্রেসক্রিপশন ডিজিটাল প্রেসক্রিপশন অন্তত অন্তর দিয়ে না মুখ দিয়ে কইবি নাম ধরে না ডাইকে সাত দিন তুই আমার আব্বা কয় ডাকবি আমি তোর মা কয় না তালি ছেলেও আব্বা আম্মা ডাক শিখবে ঠিক না বে ঠিক জুরি আজকে যদি আমি ভালো হই আমার বাবা ভালো হয় আমার মা ভালো হয় আমার মুরব্বী ভালো হয় আমার গার্জিয়ান ভালো হয় আমার নেতা যদি ভালো হয় আমার এলাকার যারা বড় তা যদি নামাজি হয়ে যায় তাহলে অলরেডি সবগুলো নামাজি হয়ে যাবে ঠিক না ভাই ঠিক ধরে কম এজন্য কেন লাভ নাই আমি নামাজে যাই আমি নামাজ পড়ি রোজা রাখি অন্যকে বলতে হবে না আমি যদি রোজা রাখি আমি আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি রোজা রাখি আমার সামনে কোন বেইমান কুলাঙ্গার রোজার মাসে বিড়ি ধরাতে পারবে না ঠিক না ব্যাটিং করে আমি যদি নামাজ পড়ি আমার সামনে আজান হওয়ার পরে কোনো দোকানে টিভি চলবে না সিডি চলবে না ঠিক না ব্যাটিং করে এটা আমি যদি ভালো হই অলরেডি আমার সমাজ ভালো হয়ে যায় ভাইরা আমার আর কথা বলে আমি আলোচনায় যাব এখন তো ডিজিটাল সবাই আমরা বলি এখন হুজুরদের মধ্যেও কিছু ডিজিটাল হুজুর আছে পরিচয় আমি গত রমজান ঈদের পরে আমার দেশের গ্রাম কাজীপুর থানা জনাব সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী নাসিম আলহাজ নাসিম সাহেবের ইউনিয়নেই আমার বাড়ি ওখানে গেছি অনেক নেতৃবৃন্দ আসছেন অনেক বড় 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 ধরনের ব্যক্তিত্ব স্থানীয় নেতৃবৃন্দ আসছেন ওলামা একরাম আছে তো অনেক মানুষ বারোশো থেকে দেড় হাজার মানুষ আকিকের অনুষ্ঠান এই আকিকের অনুষ্ঠানে এখন দোয়া করবে তো আমাকে বলল হুজুর আপনি অনেক দিন পরে আসছেন আজকের দোয়াটা আপনি করবে দোয়া করব মাত্র খারা হয়েছি পিছন থেকে আর নেতা কয় হুজুর ডিজিটাল দোয়া করে বললাম কি ডিজিটাল দোয়া মানে দোয়া সংক্ষিপ্ত করবেন খাবার সামনে অল্প দোয়া করে হ্যাঁ মালাগু হ্যাঁ বলেন দের ভাড়া খেল করেন মেলায় 9টার পরে কোনো লোক থাকবে না সকলকে আপনারা পাঠিয়ে দিন বলে ডিজিটাল দোয়া করবেন এটা দেখলাম জীবন প্রথম কোরবানির ঈদে আর এক অনুষ্ঠানে এক হুজুর দোয়া করছে খুব অল্প সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দু মিনিট বলে শেষ করে দিছে পিছন থেকে দোয়া শেষ হলে কিছু লোক বলতেছে হুজুর তো খুব ডিজিটাল তাহলে হুজুরদের মধ্যে ডিজিটাল আছে না নাই আপনাদের মধ্যে কিছু ডিজিটাল মানুষ আছে যারা টিভি দেখেন সিটি দেখেন যারা হলে যান যারা মদ খান যারা শূদ খান যারা নামাজ পড়েন যারা হজ করেন ঠিক নেবে ঠিক ধরে কোন সবই করেন বলে আমি ডিজিটাল কেমনে একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনায় চলে যাবো বিরক্ত হইছেন বাইরে আমার এক বেসারা তেল কিনতে যাবে বিবি সাহেব আ ডাকতে বলে স্বামী তেলের বোতল নিয়ে যাও বাজার করতে হবে কই কিসের তেল কই সোয়াবিন তেল লাগবে ঠিক আছে একটা বোতল দাও কতখানি কয় আধা পোয়া হলে এক পোয়া হলে চলবে কিছুক্ষণ পর ডাক দেবে স্বামী আর একটা তেল কি তেল কেরাসিন লাগবে নারিকেল তেল লাগবে মালের সরিষার তেল লাগবে তেলের সিরিয়াল কয়টা একটা আমার দেন তাইলে আমি বুঝবো আপনারা আওয়াজ শুনতেছেন কয়টা স্বামী ডাক দেখ বোতল দে বিবি সাইবার চারটা বোতল দিসে কই তুই তো এখনো ডিজিটাল হস নাই চার রকমের তেল আনবোই এক বোতলে ডিজিটাল একটা বোতল কি বলেন চার রকমের তেল এক বোতলে আনা যাবে বিবি কয় আর আমি ডিজিটাল মিডিয়াটা কিচ্ছু বুঝি না আমি গ্রামের ছেলে পল্লী বালা চার রকমের বোতল নাও কা ডিজিটাল সিস্টেমে তেল নিয়ে আসবো এক বোতলে তুই এক লিটার একটা বোতল এক লিটার একটা বোতল নিছে দোকানে গিয়ে দোকান ধরে কয় কেরাসিন তেল দাও এক পোয়া দিলাম এক পোয়া সোয়াবিন তেল কয় বোতল দেন কয় এই বোতলই দেন কয় দাও আরে বেটা তুই তো এখনো ডিজিটাল হস নাই দমক দিয়া দোকানদার দেখছে আপনার ডিজিটাল আপনার কাছে আমি তো আর ডিজিটাল না এক বোতলেই চার রকমের তেল দিছে বোতল তো এক কেজি আটবে এক পোয়া এক পোয়া করে চার পোয়া তেল এক বোতলে উঠাইছে বোতলের পরিমাপ হলো এক লিটার বলেন চার ধরনের তেল আটবে কি আটবে না এখন তেল নিয়ে আসছে এসে কয় এই ধর তেল নিয়ে আসছি ডিজিটাল তেল কয় ঠিক আছে নারকেল তেল দিবে মাথায় সোয়াবিন তেল দিয়ে রান্না করবে আর কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালাবে ঠিক না বেটি এখন বিবি গেছে তরকারি পাক করতে তেলানি বলেন তেলানি পেঁচ দিয়ে সোমবার এটা দিতে গেছে যে কারায়ের মধ্যে ওই তেল ঢেলে দিছে কেরাসিন তো আছে না নাই কেরাসিনের উপর দিয়ে আইসা আগুন ধরছে কি ব্যাপার এটা ডিজিটাল তেল আগুন ধরতেই পারে কোনো মতো রান্না করছে রান্নার পরে রাত্রে খাবার খাইতে গেছে এখন পুরো প্লেট বলেন কেরাসিনের গন্ধই বেশি না সোয়াবিনের গন্ধ বেশি সোয়াবিনের তো গন্ধই নাই কেরাসিন দিয়া যা আর খানা খাইতে পারে না বিবি ডাক দেখায় তুমি ডিজিটাল ভাবে না খেয়ে ঘুমাও তুমি যেহেতু ডিজিটাল না খেয়ে ঘুমাও ঠিক আছে কারেন্ট চলে গেছে ল্যাম্পু বাতির লাগা

তো সরিষের তেল তো মাথায় দেওয়া যায় নারিকেল তেল দেওয়া যায় এক অপরকে তেল দিয়ে দিছে মাথায় এখন শুইতে গেছে কেউ আর কারো পাশে শুইতে পারে না দুইজন দুইজনকে লাথে লাথি করে বিবি ডাক্তার কয় আজকের শোয়াটা হলো জীবনের প্রথম ডিজিটাল শোয়া কোনোদিন শুয়ে লাথি লাথি করি নাই আজকে প্রথম লাথে লাথি এটার নামই হলো ডিজিটাল ঠিক না ব্যাটা ধরে গো আমি এখন আপনাদের বলতে চাই এক বোতলে চার রকমের তেল উঠাইলে যদি কোনো উদ্দেশ্য সাধন না হয় বলেন আপনি যদি সুদের খাতায় নাম দেন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি ঘুষও খান যদি হজ করেন বলেন আপনার হজ কাজে আসবে নামাজ কাজে আসবে মাহফিলে দান করলে কাজে আসবে আপনাকে অবশ্যই যেগুলো পজিটিভ মানতে হবে নেগেটিভ কে বর্জন করতে হবে আপনি ডিজিটাল হয়ে এ নামাজ পড়ে টিভির ঘরে থাকবেন টিভিও দেখবেন সিডিও দেখবেন বেপরদায়ও থাকবেন হস করে হাজির সাজবেন আলেম উপরে গরম করে কথা বলবেন এটা কখনোই আপনার হতে পারে না বরং হস করলে হাজির হওয়া যায় আলেম পড়াশোনা আলেম হতে পারে না একজন আলেমের মর্যাদায় ক্ষীরুক হাজির হতে পারেন ঠিক আছে কিন্তু আপনি তো প্রকৃত হাজি না আপনি হলেন ডিজিটাল হাজি আজই আমার আমাদের জীবন আমাদের বেঁচে নিতে কারো কবরে কেউ যাবে না বক্তাও খোদ বক্তার কবর সারাওয়ান্নার কবরে যাবে না ঠিক না বেটি এজন্য আমরা এখানে আরছি আমাদের জীবন করার জন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ ছাড়ব না এমন কেউ আছে কি হাত তুলে দেখ ইনশাআল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুন اللهم আমিন মালে কিডনে দিনার মনে আছে তো আপনাদের মালে কিডনে দিনার ডাক বলে এই যুবক তোমার হাতে কেন রশি তোমার পার মধ্যে কেন রশি দেখা যায় যুবক ডাক দেখাই ও মালিক ইবনে দিনার কি বলি আপনারে হস পালন করার জন্য রওনা হই পথের মধ্যে সন্ত্রাসদের আক্রমণে আক্রান্ত হই এরে মুসলমান ইমানদার গো যারা সন্ত্রাসী কার্যকলাপ করবা নবী আমার বলেছেন সিনফানে মিন আহলি নার যারা সন্ত্রাস হিসাব সারা জাহান্নামে ঠিক নেবে ঠিক জরে গো

মহিলার পর্দা হলো নিজেকে ঢাকবে আর পুরুষের দিকেও তাকাবে না বলো বর্তমান যেই বোরকার আমদানী হয়েছে বোরকা কি পর্দাওয়ালা বোরকা না পর্দাছাড়া আওয়াজ করে বলেন পর্দাওয়ালা না পর্দাছাড়া বোরকার অভাব নাই কিন্তু শরীয়তের বোরকা একটাও নাই ঠিক কিনা জরিকো যে বোরকা ফ্যাশন এই যুগের সেই বোরকা প্রকৃত বোরখা বরং সেটা হলো যুবকদের একটা পোশাক ঠিক না কম আমি যদি শরীয়তের পর্দা করি আমার বোরকার কাপড় হতে হবে কালো বোরকার কাপড় হতে হবে কম দামি বোরকা হতে হবে ঢিলা ঢালা আমার চোখকেও ঢাকতে হবে কিন্তু বর্তমান যে ফ্যাশনের বোরকা সেটা হলো কালারিং এক কালারিং নয় বরং বিচিত্র কালারের বোরকা পরে টাইট ফিট বোরকা হাত বাহিরে মুখ বাহিরে অনেক সময় চেহারা বন্ধ রাখলেও কপাল সহ চোখকে বের করে কবুতরের বাচ্চার মতো টিক টিকিয়ে ছায়া থাকে ঠিক না ব্য ঠিক ধরে কোন এটা রেডেশরের যুবকদেরকে লেলিয়ে দাও হয় একটা আকর্ষণীয় ধারণা হয় দেখো কিছু দেখো আর কিছু গোপন না জানি আমি কত সুন্দর ঠিক না ব্য ঠিক ধরে এটা আসলে বোরকা না শরীয়তের বোরকা ढीला ढाলা হবে কোনো অঙ্গ বের হবে না আমাদের মা বন্দের আমরা বোরকা দেব ঢিলা ডালা নাকি চাপা চুপা রঙিন না কালো আল্লাহ সকলকে কবুল করেন সকল আল্লাহ আমি পুরুষের পর্দা পুরুষ একজন বে পর্দা মহিলা যাইতে আমি দেখলাম না তাহলে আমার নেই হবে সোহান আল্লাহ এটা হলো আমার পর্দা ভাইরা আমার মালিক দিনার যুবক কে ডাক দে বলে যুবক তোমার মত কথাগুলো আমার প্রাণে কেমন যেন আঘাত মারতে সেই তোমারে তোমার এখানে অ্যারেস্ট করলো যুবক ডাকতে কয় ও মালিক ইবনে দিনার আমি এভাবে সাত দিন হলো গত হয়ে যায় বলেন হাত পা বেঁধে নির্জন একটা এলাকায় রেখে আসছে ওই লোকটার ভরসা কার উপরে এভাবে বল হবে না আওয়াজ দেন কার উপরে ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ ফা হুয়া আল্লাহ বলে বান্দা তুমি যদি আমি আল্লাহর উপরে ভরসা করো দুনিয়ার কোন কিছু কাজে না আসলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ জুরি কল জুবাক দাগতে বলে মালিক ইবনে দিনার আমি আজকে 7 দিন হলো হাতপা বাদ অবস্থায় গর্তের মধ্যে পড়া আমি আল্লাহর দরবারে কালাম হেমালি আমার কেউ নাই দেখার নাই আমি যদি মারা যাই মরে পোষে মাটি হয়ে যাই আমাকে উদ্ধার করার মতো কেউ নাই আমাকে উদ্ধার করবা একমাত্র তুমি আল্লাহ মালিক ইবনে দিনার কে যুবক ডাক দে বলো মালিক ইবনে দিনার আজকে সপ্তম দিন এই তো দুই এক দিন পার হওয়ার পরে আমি যখন চোখের পানি সারিয়া আমার আল্লাহকে ডাক দিলাম আল্লাহ তুমি সারা আমার প্রাণ রক্ষার কেউ নাই বলেন যদি বাংলাদেশ মানুষের সকলে আপনাকে মারতে চায় আল্লাহ যদি বাঁচাইতে চায় মারতে পারবে আল্লাহ যদি মারে আমি আপনি কি ঠেকাইতে পারবো এটা হলো ইমানদারের ইমান যুবক বলে দুই দিন পার হওয়ার পর একটা কাক আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহু আকবার জোরে কয় এই কাকটা প্রত্যেক দিন এক বেলা নয় তিন বেলা আসে এখন কোন কয় বেলা কাক তিন বেলায় মুখের মধ্যে এক টুকরো দু টুকরো রুটি এনে আমার মুখের সামনে এসে আমার মুখের মধ্যে রুটি ফালায়া দেয় আমি সেই রুটিগুলো খায় আজকে সপ্তম দিন পর্যন্ত বেঁচে আছি বাইরে আমার মানে কি বেদিনা রওনা হলেন কিছু দূর যাওয়ার পর যুবক ও সাথে পাইলেন পানি পান করার জন্য কূপের নিকট আসলেন হরিণ বন্য প্রাণীগুলো চলে যায় দূর থেকে দেখলো হরিণ কূপের মুখ থেকে পানি পান করে মালগি দিনার যখন কূপের নিকট আসলেন দেখলেন পানি চললে সাত মাটির নিচে চলে গেছে সোবাহ আল্লা তখন পানি কূপের মুখের সাথে লাগানো হরিণগুলো চলে গেল মালিক ইবনে দিনার গেলেন দেখলেন 40 সাত নিচে পানি চলে গেছে আল্লাহ আকবার জোরে কোন মালিক ইবনে দিনার ডাক দেন আমরা আশরাফুল মাখলুকা তোমাকে সেজদা করি তোমাকে ডাকি কোরআন তেলাওয়াত করি জিকির করি নামাজ পড়ি ওয়াল্লাই করি না অভিচার করি না ওগো আল্লাহ আমাদের জন্য পানিকে আপনি অনেক নিচে আমাদের জন্য পানিকে অনেক নিচে দিয়ে দিলেন আর যেই হরিণ বন্য প্রাণী আপনাকে ডাকে না ওরা সেজদা করতে পারে না নামাজ করতে পারে না হস করতে পারে না রোজা রাখতে পারে না সেই আপনি চতুষ্পদ প্রাণী বন্য হরিণ গুলোকে আপনি আপনার ক্ষুদ্রতে পানি পান করাইলেন আর আমাদের জন্য আপনি পানিটা চল্লিশ হৃদয় সাগরে কল্পিত হল আল্লাহ তালা গায়েবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ওগো মালিক এই বন্য প্রাণী এই বন্য প্রাণী কখনোই ওই আর রসির উপরে ভরসা করে না আমার উপরেই ভরসা করে এই জন্য ওদের জন্য আমি পানি পানিটা একেবারে জমিনের সাথে লাগাই দেই আর তোমরা মানুষ যদিও আমি আল্লাহকে স্বীকার করো তোমরা রশিয়ার বালতির উপরে ইমান রাখো এই তোমাদের জন্য রশিয়ার বালতি দিয়েই পানি খাইতে হবে সুবহান আল্লাহ জোরে বলেন না আমাই ইতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ভাইরা আমার বন্ধুরা আমার এ মুহূর্তে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আয়াতে কারিমার শানে তা আমি আপনাদের সামনে বলি আল্লাহ পাক বলেন ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা

ভালো করে শুনে নাও মুসলমানদের অস্ত্র নাই রণ সামগ্রী নাই বেঈমানদের হাতে কত রণ সামগ্রী যুদ্ধ শুরু হয়ে গেল ওরে মুমিন ভাই আমার নবী একটা খেজুরের চাটাই দিয়ে ঝুপড়ি তোলা ছিল দোচালা এর মধ্যে যুদ্ধের সময় আমার নবী গমন করলেন যুদ্ধ চলতেছে আমার নবী দোয়ার মধ্যে হাত উঠাইলেন সুবাহান আল্লাহ দোয়া করবেন হাত উঠায় না হাত ছেড়ে দিয়া আওয়াজ করেন না কেন দোয়া করবে হাত তুলে না হাত ছেড়ে আরেক পাঁচ তখন হাত তুলে না হাত ছেড়ে হাত ছেড়ে দোয়া করি আপনি যদি কাহারো কাছে যান যে কোনো অফিশিয়াল কাজে যান বা ভিক্ষুক ভিক্ষা করতে যান বলেন হাতটা আগায় দিয়ে চায় না হাত ছেড়ে দিয়ে শটাং হয়ে আর্মি আর বিডিয়ারদের মতো একেবারে হাত পা ছেড়ে দিয়ে স্টিল খাড়া হয়ে চায় হাত পেতে চাইতে হয় ঠিক না ব্যাটি হাত পেতে চেয়ে এটা দুনিয়ার একটা নিয়োগ তাহলে আল্লাহর কাছে যখন চাবো হাত তুলবো না হাত ছেড়ে দেবো হাত ছেড়ে দিলেও আল্লাহ শোনেন ঠিক না ঠিক ধরে তবে আমার উচিত হলো আমি নগণ্য বান্দা হাত তুলে আল্লাহ কাছে যাব বর্তমান বাংলাদেশে কিছু আলেম আছেন যারা হাত তোলাকে না বলেন হাত তোলা যাবে না দোয়াই করা যাবে না আরে বাবা আল্লাহর কাছে চাইবেন হাত উঠাইবেন এতেও নাকি বাধা বলেন আমরা কোন পথে যাব আসলে বিতর্ক মাসলাগুলো ওলামা ক্রাম যারা তারা মস্তিষ্ে বলেন না আমাদের কথা হলো আমরা আল্লাহর কাছে চাবো মুআদ্দাববে হাত উঠায় হাত ছেড়ে দিয়ে না আমরা আল্লাহর নাম মসজিদে লিখতে পারি নবীর নামও মসজিদে টাইলস করে লিখতে পারি কালেমাও লিখতে পারি কোনো আমাদের সমস্যা নাই কিন্তু এই গোত্রটাই বলে কালেমাও লেখা হারাম নাউজুবিল্লাহ জোরে কর মসজিদের মেহরাবে আল্লাহর আর নাম এক লেবেলে লাগাইলেও এটা বলে সিরিখ জোরে কালে মাকেও শিরিক বলতে চায় ভাইরা আমার এদের থেকে সাবধান থাকতে হবে বাংলাদেশ বাংলাদেশ এদেশের মানুষ এদেশের মাটি এদেশের জনগণ সকলে এদেরকে চিনে যারা দোয়া দোয়া করাকে বেদাত বলে যারা আল্লাহ রসুলের নাম একসাথে লেখাকে শেরিক বলে এ বাংলাদেশের জমিনে তারাই ইতিহাসে 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 শুধু নয় বিশ্বের পৃথিবীর বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে যারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করার অপপ্রয়াসে বাংলাদেশে একযোগে তেষট্টি ডিস্ট্রিক বোমা বিস্ফোরণ করেছিল তারাই আজকে বলে কালেমাও বেদাত তারাই আজকে মোনাজাত করতে বেদাত বলে অতএব বাংলাদেশের মানুষকে সেই দল থেকে সাবধান হয়ে আমাদের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে যেন কোনো আহলে হাদিস আমাদেরকে আমাদের ধর্ম আমাদের দেশে কোনো ক্ষতি না করতে পারে এজন্য আমরা সকলে সত্যাব থাকবো ঠিক না বে ঠিক ধরে কন ভাইরা আমার রসুল ঢুকলেন বদরের যুদ্ধে একটা যুক্তি ঘরের মধ্যে রসুল দোয়া করলেন দোয়ার পরে বের হয়ে আসলেন এসে সাহাতিল উজুক বলে কিছু কঙ্কর বালি এবং পাথর হাতের মুঠই নিয়ে নিক্ষেপ করলেন শত্রুদের দিকে প্রত্যেকটা শত্রুর চোখের মধ্যে ওই বালিয়ার ধুলা গেল বলেন তো এটা আল্লাহ করেছেন না রসুলের এই এক মুষ্টিতেই যথেষ্ট ছিল আর এখন কে করেছেন আল্লাহ কোরআনের মধ্যে এই চির সত্য কথাকে উল্লেখ করে দিয়ে গোটা জাতিকে হুশিয়ার করে দিয়েছেন যে রসুল সাল্লাম অল্প কিছু মানুষ নিয়ে আল্লাহর উপরে ভরসা করে এক মুষ্টি পাথর দিয়েছিল আল্লাহ এক মুষ্টির উসিলাতে তাদের পরাজয় করেছেন মুসলমানদের জয় দিয়েছেন আমরা যদি আমাদের বাস্তব জীবনে সাংসারিক জীবনে কর্মজীবনে অফিসিয়াল জীবনে যদি সর্বক্ষেত্রে আমরা আল্লাহকে সেই রসুলের মতো আমরা তাকুল করতে পারি ভরসা করতে পারি আমার সংসারে কোনো অভাব থাকবে না আমাকে সুগ আর লোন এর উপরে টাকাও তুলতে হবে না ঠিক না ভাই ঠিক ধরে কোন জীবন গঠনের জন্য আমরা বয়ান করছি এবং সেই জন্য আমরা আমলের নিয়তে শুনছি আমরা কি বিরক্ত হইতেছি কে কে বিরক্ত হন হাত তুলে দেখান দেখি 마শাআল্লাহ সকলেই সন্তুষ্ট আছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা লা কোটি টাকার মানুষ দেখো হয় গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাস্তা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদাও রহমত আসিবে বেশে থাই প্রভুর বড়র বডাই থাকলে মনে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিব সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্র তারি দয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় সারণ করো আল্লাহ আমার রব থাকতে সময় সারণ করো আল্লাহ আমার রব ও মুসলমান মান্দার জ জবাব দাও আমাদের রবকে কে ভরসা করবো কার উপরে আমার নবী মসজিদে নবীর মধ্যে আমাই এত হাসবো

তেরে বাস্তো দেখে নেব সুভা সুবহান লা জরেকন সাহাবি ছেডে দিয়া জনো পাক ছেডে দিয়া কোন একটা জঙ্গলের ভিতর কোন একটা উপকূলকার সাইটের জঙ্গল জঙ্গলের ভিতর চলে যায় জঙ্গলের মধ্যে কে একদিন চলে যায় দুই দিন চলে যায় সাহাবী কোন কিছু খান না কোনো কিছুর জন্য চেষ্টাও করেন না आहार গ্রহণ করেন না উনি ইয়াকিন করেছেন বিশ্বাস করেছেন নবীর জবান দিয়ে আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর দ্বারা তাকল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় সাহাবি পরীক্ষা করতে চায় দেখি আমি তাকুল করব আমার আল্লাহ আমাকে খাওয়ান কিনা সুবাহান আল্লাহ জোরে ক নবীর কথা তো কখনোই মিথ্যা না আল্লাহর বাণী কখনোই মিথ্যা না সাহাবি হান্ড্রেড পার্সেন্ট ইয়াকিন ইমান যাও পাহাড়ের ওই জঙ্গলের ভিতর দাঁড়ায় সময় মতো নামাজ পড়ে নেই। আল্লাহ করে আহার গ্রহণের কোনো চিন্তা টেনশন তারা মাথার মধ্যে নাই এক দিন চলে যায় এক বেলা চলে যায় দুই বেলা যায় কোনো কিছু খাবার গ্রহণ করেন না এভাবে চোদ্দ বেলা পার হয়ে গেল চোদ্দ বেলায় হলো পাঁচ দিন কয়েকদিন পাঁচ দিন গত হয়ে গেল না খাবার নাই সাহাবি কষ্ট বুকে সাহাবি এ মালিক আমি জঙ্গলের ফাল খাব না পানি খাব না আয়াতে কারিমার উপরে আমার বিশ্বাস তুমি নিজে আমারে খাওয়াইয়া দিবা আল্লাহু আকবর জোরে গ এই মুসলমান ইমানদার চোদ্দ বেলা যখন অনাহারে থাকলো আল্লাহ তালা ইসরাফিল আলী সালাতামকে ডাক দেয় যাও ফেরেস্তা যাও আমার এক গোলাম আমার এক পাগল অমক উপত্যকায় জঙ্গলের ভিতর না খেয়ে দাঁড়ায় রয় পানি পর্যন্ত পান করে নাও তৃষ্ণাতে তার বুকটা ফেটে যার উপক্রম হয়ে গেল বৃষ্টি বর্ষণ শুরু করে দাও মুসলমানের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল সাহাবি দাঁড়িয়ে রইলেন বৃষ্টির মধ্যে এমনি করতে 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 নিমিশেই এত মুসুন্ধার বৃষ্টি বৃষ্টিপাতের কারণে পানি দিয়া সাহাবির হাঁটু পর্যন্ত হয়ে গেল কোমর পর্যন্ত হয়ে গেল মুখ পর্যন্ত হয়ে গেল তবু সাহাবি পানি পান করে না সুবহান আল্লাহ জোরে গ সাহাবি পানি পান করে না সাহাবির যখন থুতু বরাবর পানি হয়ে গেল গায়েব থেকে কে জানাজ দিল আল্লাহর গোলাম আর দেরি কইরো না এ পানি তুমি পান করে নাও তোমার মুখের কাছে তো পানি উঠে গেছে আল্লাহ একবার জোরে আল্লাহ নবীর সাহাবি ডাক কয় না 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 যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার মুখের মধ্যে খাবার না দিবে আমি অতক্ষণ পর্যন্ত কিছুই গ্রহণ করব না আশেকারা মিল্লাতু মাযহাব জুদাস আশেকারা মিল্লাতু মাযহাব খোদাস আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায় Yeah. Hey. Hey. আল্লাহ 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 আল্লা আল্লাহ রবীর পানি পান করে না পানি যখন নাক বরাবর হয়ে গেল আল্লাহ নবীর সাবি দেখলেন না এখন পানি পান না করলে আরো বেশি হতে পারে এই জন্য আল্লাহ নবীর সাহাবি এক পানি পান করে নিলেন মুসলমান ইমান্দার গো ইসুকুনের মধ্যে আল্লাহ আল্লাহ হল জিব্রাইলের নেতৃত্বে নেতৃত্বাধীন কোন এক জান্নাতি ফেরেশতাকে অর্ডার করলেন যাও ফেরেশতা যাও জান্নাতের ভিতর থেকে ফল ফ্রুট নিয়ে খানচারে বসে খানচাই খানচাই সাজিয়ে আমার বান্দার সামনে হাজির করে দাও জান্নাতের হর এক রকম রকমারি ফল ফ্রুট ভরা খানচার মধ্যে নিত্য নতুন খাবার আল্লাহু আকবার জোরে কোন ও মুমিন ইমানদার একটু সামনের দিকে আগায় বসেন পিছনে জায়গা হচ্ছে না সামনের দিকে আগায় খানচার জান্নাতি খাবার ভরপুর আমাদের দেশে খানসা পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বিবাহের অনুষ্ঠানে বরের জন্য খানসা খানসা দিছে অনেক রকমের খাবার দিছে দোষণীয় না তবে খানচার খাবার নিয়ে আসে ডানা কাটা আকাশ থেকে এক জাগ উড়ন্ত পরি ঠিক না বে ঠিক জোরে গো দানা কাটা পরিয়ে জন্য বললাম পরীর তো নাকি পাখা আছে এটা রূপ কথা পরীর নাকি ডানা আছে এদের তোর ডানা নাই ঠিক না ব্যাটি চেহারায় মিল আছে পরীর মাথার চুল গুলো কালো হয় না একটু আগুন কালার জোর এখন কি কালার এটা আগুনের তৈরি বর্তমান আমাদের সমাজের ডিজিটাল মেয়েরা আলট্রা মডার্ন মেয়েরা কালা চুলকে হিট দিয়া লাল বানায় ঠিক না ব্যাটিং জোর এখন আমি বলি এরা জাহান নামে যাবে এই জন্য আগে জাহান আগুনের কালার মাথায় নেয় ঘরে ঠিক না ঠিক না এরকম আমার কিছু যুবক আছে মাথার মধ্যে কোথায় সেই নেই মার ঠিক না ঠিক জোরে কন কোথায় সেই মাসি আর মেসি ঠিক না ঠিক জোরে কন সেই তাদের আদর্শের মাথায় তাদের আদর্শকে ফলো করে মাথার মধ্যে চুল কাটে ঠিক না বেটি ঠিক এখন নাপিত যারা আছে এরাও ডিজিটাল ঠিক না আল্লাহ নাপিতের ঘরে গেলে দেখবেন চতুর সাইটে কিছু স্যাম্পল আছে মাথার চুলের চুল কাট হ্যাঁ কাটবো কোনটা কয় কোনটা কত কয়ে যে এটা হলো বিদেশি বান্দর এটা কাটলে সত্তর টাকা দিতে হবে ডিজাইন এটা এটা দেশীয় এন্দুর এটা কাটলে ৫০ টাকা এটা কত এটা হলো আন্তর্জাতিক টিকটিকি মাথায় দেখছে না টিকটিকি মার্কা চুল কাটে আসে না নাই টিকটিকি মার্কা চুল কাটবে বলে নদীজির আদর্শ কি আছে শান্তি কি থাকবে ভালো ভুরু চোখের ভুরু প্লাক করে প্রাক বলতে এটা কি বুঝায় মোটা গুরুকে সরু করে চিকন করে ঠিক না বেঠি হাতের নখ গুলো কাটে না বলেন হাতের নখ না কাটা যদি সভ্যতা হয় তাহলে এই জমিনে সবচাইতে সভ্যতার প্রতীক হলো কুত্তা আর শিয়াল ঠিক না বেঠি করে কা নাস্তা দিলেও অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে যদি খাবার নষ্ট করাই সভ্যতা হয় তাহলে এই জমিনে সর্বাধিক সভ্যতার প্রতীক হলো আমাদের আমাদের বাড়ির আঙ্গিনার গরু আর ঠিক না ব্যাটিং ভাইরা আমার এগুলো আমাদের সিস্টেম হয়ে গেছে খানচা বরের সামনে খানচা নিয়ে আসছে ডানা কাটা পরি কথা হাত ধোয়ায় দিবে কি ধোয়ায় দিবে আরো জোরে কোন কি ধোয়ায় দিবে এটা কি জায়েজ আছে হাত ধোয়ায় দিবে আরো একটু আগায়া স্ট্যান্ডার্ড ফ্যামিলি মুখ মুছা দিবে কি মুছা দিবে এটা হল আমাদের বেহায়াপনার সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছি আমার বোন আমার বিবি সাজায়া গোজায়া আরাক বরকে মুখ মুসায় দেই হাত মুসায় দেই এর চাইতে নির্লজ্জকর মুসলমান আর দুনিয়াতে হতে পারে না মুসলমান তো বিবাহে গায়ে হলুদ লাগাতে পারে না মুসলমান তো বিবাহে মেয়েদের বেপরদাই গিয়া এক অনুষ্ঠানে খাইতে পারে না মুসলমান তো কখনোই একটা বর পর পুরুষের সামনে গিয়ে হাত ধুইতে পারে না প্রকৃত বক্ষের মুসলমান তো তারাই যারা এ জমিনে এখনো প্রতি প্রতিবন্ধকার মধ্য । গর্দা করে চলে প্রকৃত যুবক তো তারাই যারা এখনো এই সমাজে মুখের মধ্যে দাঁড়ি রাখে প্রকৃত নেতা তো তারাই যারা এখনো এডুকে মতকে হারাম বলে পরিহার করে চলে প্রকৃত মুমিন তো তারাই যারা নবীর সুন্নাতকে ফলো করে আমি কোন কোন আদর্শকে মানি না আমার আদর্শ হলো মদিনার নবীর আদর্শ ঠিক না বৈঠিক ধরে কোন ভাই रावत খামচার মধ্যে ফল ফুট নে ভর্তি সাবি কি মনে করলেন পানি তো নাকের ডোগায় আসছে পানি একটু কমে গেল জান্নাতি খামচা দেখে আল্লাহ নবীর সাহাবি মনে করলেন আল্লাহ অনেক দূর পর্যন্ত নিয়ে আসছে আমি এখন হাত দিয়েই খাই এ বলে সাহাবি খানচার মধ্যে হাত দিয়া মুখের মধ্যে লোকমা দিলেন সোবাহান আল্লাহ জরিগ ভাল করে শুনো মিথ্যা বলি না প্যান্ডেলে মিথ্যা বলার জায়গা না আরে মুমিন ভাই যে বয়ান আপনাদের সামনে করি এই বয়ান আপনারা শুনেন বলেন তো ফেরেস্তরা শুনে কি না এই বয়ান যেমন ভিডিও হয় ফেরেস্তাদের ক্যামেরাও বন্দী হয় কি হয় না জবাব দিতে হবে মুসলমান ভাইরা আমার মিথ্যা কথা বলি না সেদিন গায়েব থেকে আওয়াজ হলো সাহাবি যখন নিজেই খামচায় হাত দিয়ে খাবার উঠায় খাইলেন গায়েব থেকে আওয়াজ হলো ওগো আল্লাহর নবীর সাহাবি তুমি যদি হাত দিয়ে উঠায়া খামচার ভিতর থেকে খাবার না খাইতাও আমি আল্লাহ স্বয়ং তোমার মুখের মধ্যে কুদরতি হাত দিয়া খাবার উঠায়া দিতাম

এটা ছিল তাকুন আলম রসুল বলেছেন কোন মানুষের ঘরে যদি এক অক্তের খাবার থাকে এক দিনের খাবার থাকে অতিরিক্ত খাবার নাই এর পরেও যদি সেই মানুষটা অন্য মুসলমানকে অন্য মানুষকে দান করে খাওয়ায় দেয় একজন সাহাবি ডাকতে থাকেন ওগো আল একজন ফেরেস্তার ডাকতে থাকেন ওগো আল্লাহর বান্দা তুমি যেই তোমার খাবারটা অন্য ভাইকে খাওয়ায় দিলা আল্লাহর উপরে তাঁকুল করে তুমি নতুন করে আমল শুরু করো তোমার এই মুহূর্ত থেকে অতীত জীবনে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন জোরেগঞ্জ বাহান ভাইরা আমার কথা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি শেষের দিকে আমি আপনাদের সামনে আপনারা জানেন এটা মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত প্রধান বক্তার বক্তা ওঠার আগে অল্প কিছুক্ষণ হালকা কিছু কালেকশন হবে এটা আপনারা সকলে জানেন তো আমি কালেকশন সম্পর্কে একটা উদাহরণ কোরআন ও সন্ন্যার ভিত্তিতে দেই যেটা হজরতে আউবকের সিদ্দিক

খাদ্য ভান্ডার নিয়ে উনি প্রবেশ করলেন শহরে সকালে এই খবর যখন প্রচার হয়ে গেল সমস্ত জনগণ সমস্ত আসলেন তাহলে ওসমান তো অনেক খাবার ভান্ডার নিয়ে আসছেন আমরা তার তার কাছ থেকে অল্প মূল্যে কিনে নেই ওসমান উনি সকল সাহাবিকে বললেন তোমরা প্রতি পাঁচ কেজিতে কয় টাকা দিবা প্রতি পাঁচ কেজিতে কয় টাকা দিবে ওনারা বলল আমরা এক পারি এক ধরেন এক টাকা ওসমান গনি বললেন প্রতি পাঁচ কেজি খাদ্য এক টাকা আমি দেব না বরং প্রতি পাঁচ কেজি খাদ্যকে এর থেকে সাতশো গুণ যে বেশি দিবে তাকে দিব সোহান আল্লাহ জনগণ মনে করলেন আমাদের না খেয়ে উপবাস থাকতে হবে ওসমান গনির দিল হয়তো কঠোর হয়ে গেছে অল্প টাকায় আর আমাদের খাদ্য দিবে না এজন্য সকলেই চলে গেলেন ওসমান গনি কিছুক্ষণ পরে এলান করলেন তোমরা সকলেই আসো সকলেই আসো সকলেই বিনামূল্যে আমার এই আমার এই গোডাউন থেকে সকলেই নিজ নিজ খাবারের জন্য খাদ্য নিয়ে যাও সুবহানাল্লাহ জোরে কও সাহাবিদের মধ্যে কৌতূহল জাগলো হুজুর আপনি কিছুক্ষণ আগে বলছেন এক টাকার সাতশো গুণ বেশি যে দিবে তাকে দিবেন আমাদের ফ্রি দেন কারণ হযরত ওসমান গনি বক্তার ডাইরেক্ট মনসে আসবে নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে একটু কালেকশনের জন্য

যে শস্য থেকে একটা শস্য থেকে সাতটা গাছ গাছ হয় কয়টা মনে করেন একটা ধান থেকে গাছ হলো প্রতিটা গাছে একটা করে শীষ আছে না ধানের তাহলে প্রতিটা শীষে একশো করে ধান আছে তাহলে এক ধান থেকে সাতটা গাছ প্রতি গাছে একশো করে ধান ধান হলো কয়শো কয়শো সাতশো আল্লাহ তালা এই উদাহরণটা দিয়েছেন এভাবে যে এমন শস্য যে শস্য থেকে সাতটা গাছ হয় সাত সাতটা গাছ অঙ্করিত হয় প্রতিটা গাছে একশো করে আবার শস্য হয় তাহলে একটা শস্য থেকে সাতশো শস্য হয় ঠিক ঠিক আল্লাহ রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ এমনই তারা এক টাকা দান করলে কমপক্ষে সাতশো টাকার সবাব পান করে করেন সোবাহান ওসমান গনি বললেন এই কোরআনের আয়াতের ভিত্তিতে ভিত্তির কারণে ভিত্তিতে আমি ইমানদার বিশ্বাস করেছি আমি তোমার তোমরা এক টাকা করে বলছো আর আল্লাহ বলছে সাতশো টাকা করে আমি টাকা না নিয়ে আল্লাহ রাস্তায় সব দান করলাম জরে সুবাহান আল্লাহ চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চোখের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস ঠিক না চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না ব্যা ঠিক জোরে গ